ডাকছে আমাদেরকে, এই জন্যই আর কি বায়োসাস দরকার। আর ডিজিটাল স্যার, ডিজিটাল না হলে তো আপনাদের সঙ্গে এই যে আমরা আজকে মোটামুটি ধরুন কতজন এখানে আছি, আমরা আজকে অনেকজনই আছি আর কি, তো এদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি মানে এই, তারপরে ফেসবুকের জন্য, তারপরে এই যে জুম আড্ডার বিভিন্ন রকমের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারছি আমার ফ্রেন্ডদের সাথে আর কি, এই জন্যই ডিজিটাল দরকার স্যার এটা। আর একটা কি বলুন স্যার, ডাইরেক্ট সেলিং, ডাইরেক্ট সেলিং, ডাইরেক্ট সেলিংটা স্যার তাহলে সুবিধাটা কি ধরুন না, এই শপিং মলেই বলুন বা আমাদের বাজার থেকে বলুন, সে বাজার থেকে কিনতে গেলে সাধারণত দেখেন কোম্পানি জিনিসগুলো তৈরি করছে, পাঁচ হাত ঘুরে আমার কাছে আসছে। তা আমার যখন একটা সহজ উদাহরণ বলছি, একটা সানলাইট সাবান স্যার আমরা এখানে কিনছি, এখন কিনছি 28 টাকাতে, সেটা হয়তো 3.5 টাকা প্রোডাকশন খরচা পড়ে কোম্পানি, আমার কাছে আসছে 28 টাকাতে, কিন্তু দেখুন মাঝে তো পাঁচজন খেয়ে তারপর আমার কাছে 28 টাকাতে আমি কিনতে পারছি, কিন্তু আমার কোম্পানিতে দেখুন, আমার কোম্পানি যেটা ওই আমাদের কিছু মানুষের কাছে গেল। আমি মজফর হোসেন স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? মজফর হোসেন ভাই আপনি আমাকে? ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, একটু কাইন্ডলি বলবেন। হ্যাঁ স্যার বলুন না, আমরা একটু আদির অগ্রহে মানে সুরে মানে বলে আপনাকে বলুন, আমরা সবাই শুনতে পাচ্ছি। আমি আপনার একটা সুখ্যাতি করতে ইচ্ছে করছে, কতটা করেছেন কতটা বলেছেন বড় কথাটা নিয়মটাকে পালন করেছেন, থ্যাংক ইউ মোস্টার ভাই, থ্যাঙ্ক ইউ স্যার, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, মানে ঠিক আছে স্যার, অজান্তে শিক্ষা আপনি আমাকে দিয়ে দেন, অজান্তে একটা শিক্ষা। আমি একবার সুমন ব্যানার্জি, আমি তো সুমন ব্যানার্জি যিনি আছেন, আমাকে শুনতে পাচ্ছেন মিস্টার সুমন ব্যানার্জি, আমাকে শুনতে পাচ্ছেন? অনেকেই পিপিআর নয় অ্যাকচুয়াল, ডোন্ট মাইন্ড, আজকে আমার এটাই ইচ্ছা যে আমি কতজনকে প্রিপেয়ার্ড মিটিং দেখতে পাচ্ছি, অনেকে রেডি নয়, প্রেজেন্ট আছি, অনেকে প্রেজেন্ট নয়, ফিজিক্যাল আছি। আমি বললাম না মনের জ্বালা কেন হচ্ছে না, প্লিজ ডোন্ট মাইন্ড, ক্ষমা চেয়ে নিচ্ছি, আবার এটা আমার বলার উদ্দেশ্য ছিল না। অ্যাকচুয়াল আমরাই তো যেটা লোকাই, মানে ওই আমার দাদা একটা কথা বলেন, ঘর বন্ধ করে বালিশের তলায় যদি বডি স্প্রেটা দাও আর বলবে কোথাও যদি স্প্রে না করো গন্ধ সবাই পেয়ে যায়, তা আমরাও যারা মনে করি যে যারা শিখবো তারা শিখবই, আর যারা শিখবো না হাজার চেষ্টা করলেও যদি মনে মনে উনি ঠিক করে নেন যে আমি আমারটাই করব আর আমি কারোরটা শিখবো না, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারছি সেটা একটা বড় প্রশ্ন আমাদের নিজেদের কাছে। সো ডোন্ট মাইন্ড ফ্রেন্ডস, আমি অদ্রিজা মুখার্জি মানে আমাদের দিদি, আমি একটু দিদির সাথেই কথা বলবো। ম্যাডাম গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিং, ফ্যান্টাস্টিক, অলওয়েজ লাভস টু টক উইথ ইউ। আমার এই তিনটে প্রশ্ন, আমার ওই তিনটে প্রশ্ন, 3 মিনিট, ডিজিটাল মার্কেটিং, ডাইরেক্ট সেলিং, ওয়াই বায়োসাস? আচ্ছা প্রথমে ডিজিটালে আসি, তো আজকে যা পরিস্থিতি তো এইটা তো ছোট্ট একটা, এর পরে যে এরকম পরিস্থিতি আসবে না তার কোনো মানে নেই, সেই জন্য আমরা ডিজিটালি নিজেদের আপডেট করছি, এটা হলো প্রথম কথা। তো আর একটা কথাও আছে যে ডিজিটালি আমাদের যা এই মুহূর্তে দক্ষতা আছে তার থেকেও বেশি কিছু আমরা ডিজিটালি পেতে পারি, ঠিক আছে?
আর ডিরেক্ট সেলিং যদি বলি, তাহলে বলবো যে আমার মধ্যে যে বার্নিং ডিজায়ার আছে সেটা ফুলফিল করার মতো এই একটাই ইন্ডাস্ট্রি আছে যেটা ফুলফিল করতে পারি, কারণ আমি সার্ভিসও করেছি, ট্রেডিশনাল বিজনেসের সঙ্গেও ছিলাম, কিন্তু সেই জায়গাটা আমি পাইনি যেটা দেখতে পাচ্ছি ডিরেক্ট সেলিং এর মধ্যে। আর ওয়াই বায়াসেস, তো সেটা বলতে গেলে বলবো যে এক একটা যুগ আসে। হ্যাঁ, যেমন একটা সময় আইটি সেগমেন্টে ভীষণ ভালো কাজ হয়েছিল, তো পরবর্তী প্রজন্ম মানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ওয়েলনেস এর একটা মার্কেট আছে, তো সেই সেই ক্ষেত্রে দেখতে গেলে বায়োসেস নাম্বার ওয়ানে যাচ্ছে, তার প্রোডাক্ট বলো তার সমস্ত কিছু, তো সেই কারণে বায়োসেসে। হ্যালো, মারাত্মক মারাত্মক, খুব সুন্দর দিদি, একদম হার্ট টাচিং অ্যান্সার আমরা অনেকেই শুনলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর গাইডেন্স, কারণ আমরা অনেকেই নিজের জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি, তো সেখান থেকে আমাদের গাইড করার জন্য। ওয়ান সেকেন্ড, আমি আরেকবার কথা বলার চেষ্টা করবো আমার নেক্সট আরেকজন, যদি উনি আমাকে শুনছেন কিনা জানি না, মিস্টার অরবিন্দ কুমার প্রসাদ স্যার, আপ শুন পারে ও আমি? অরবিন্দ জি, ক্যা হমে সুন পা রে হো আপ? মেবি নেক্সট আমরা আরো একজনের কাছে চলে যাচ্ছি। বিক্রম যদি আমাকে ফ্রি হয়ে থাকে তাহলে বিক্রমের সাথে কথা বলবো, একটু আনমিউট হয়ে হ্যালো বলবে, যদি বিক্রম আমার সঙ্গে টাচ করতে পারে। সো আমি নেক্সট আর দীর্ঘায়িত করবো না সেশনটাকে, আমরা এতে অন্তত বুঝতে পারলাম যে আমরা আমাদের ফোকাসফুল জায়গা থেকে কোন জায়গায়। বেশ কিছু মানুষের অভিজ্ঞতা নিলাম, আরো একজনের থেকে আমরা নিই, দেখি তার চিন্তা ভাবনা, আমি যদি তাকে দেখতে পাই এখানে। অর্পিতা, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ স্যার। হ্যাঁ, মেরা আপসে বহু কোয়েশ্চন হ্যায় জো মেনে সবি সে পুছা হ্যায়, তিনি তিনি কোয়েশ্চন এক সাথ মুঝে আনসার চাহিয়ে, সময় বহুত কম হ্যায়। আপ ক্যা চাহতে হো, ওয়াই ডিরেক্ট সেলিং, ওয়াই সরি ওয়াই ডিজিটাল, ওয়াই ডিরেক্ট সেলিং এন্ড ওয়াই বায়োসেস? এক তো স্যার ডিজিটাল, ক্যুকি অভি কে জামানে মে জেসে দেখ লিজিয়ে বাচ্চা লোগ ডিজিটাল পড়াই কর রাহা হ্যায়, और उस तुलना में हम लोग अभी सीख रहे हैं डिजिटल, तो आने वाले समय में हम लोगों को खुद को अपडेट करना है आने वाली पीढ़ी के साथ, क्योंकि ऐसा प्रॉब्लम आएगा हम लोग कभी नहीं सोचे थे और ऐसा प्रॉब्लम हम लोग फेस कर रहे हैं, तो आगे चल के हम लोगों को डिजिटल के द्वारा आगे बढ़ना है, क्योंकि अभी के जमाने के साथ हमको ताल मिलाना है। और व्हाई डायरेक्ट सेलिंग, क्योंकि अभी देखिए हम लोग इतना देख रहे हैं कि बेरोजगारी, क्योंकि सब कोई बोलता था कि नौकरी करेंगे ये करेंगे, लेकिन अभी के जमाने में सबकी नौकरी जा रही है, कोई किसी का नौकरी सेफ नहीं है, लेकिन हम लोग जो लोग अभी डायरेक्ट सेलिंग में है, हम लोग घर बैठ के कमा रहे हैं इस लॉकडाउन में भी, हम लोग का कोई डिप्रेशन नहीं है कि हम लोग का नौकरी जाएगा, क्योंकि हम लोग अब खुद का बिजनेस कर रहे हैं जहाँ पे किसी का कोई रोक टोक नहीं, हम लोग जब चाहे तब कर सकते हैं अपने मेंबर्स के साथ, अपने फैमिली के साथ, इसलिए हम लोग का नौकरी जाने का कोई प्रॉब्लम नहीं है, और हम लोग का जो एम्बिशन है जो हम लोग फुलफिल अप कर सकते हैं वो एकमात्र डायरेक्ट सेलिंग। और वाई बायोसेस, बायोसेस को स्टडी करने के बाद या फिर उसके साथ काम करने के बाद यही पता चला है कि बायोसेस एक ऐसी प्रोडक्ट हम लोगों के पास लेके आया है जो आज तक मार्केट में कोई नहीं है ऐसा, मतलब वेलनेस इंडस्ट्री में, क्योंकि दूसरी कंपनियां अपने आप को अपडेट कर रही है, क्योंकि हमारी जो प्रोडक्ट है सिवाक्सॉन उनको लेके वो लोग प्रमोट कर रही है, लेकिन जो चीज हम लोगों के पास है, तो ये जैसे हम लोग बोलते हैं संजीवनी बूटी, तो जो लोग हम लोगों के चीज को लेकर प्रमोट कर रहे हैं और हम लोगों के पास जो चीज है उसी को लेकर हम लोग काम कर रहे हैं, जिसमें आप बोल सकते हैं ओमेगा 3, 6, 7, 9 तो है ही, जिसको लेके हम लोग काम करें, एकदम यूनिक प्रोडक्ट, और जिससे लेके हम लोग आगे बढ़ सकते हैं वर्ल्ड नंबर फूड जो बस हम लोग के पास है। थैंक यू वेरी मच वंस अगेन, और कुछ अपडेशन मिला, और थैंक यू अर्पिता फॉर योर गाइडेंस। तो हम और भी एक बात करेंगे, लास्ट अपना जो सेशन है उन्हीं से बात करेंगे। द Gorgeous, the dynamic, Mr. Kuntal Gayan sir. Sir, आप हो क्या लाइन पे? कुंतल जी, आप लाइन पे हो?
আছেন কিনা জানি না, যদি থাকেন তাহলে একটু আনমিউট হয়ে আমার সাথে কথা বলবেন, মিস্টার কুন্তল গায়েন। সো ফ্রেন্ডস, আমি আমার সেশনের জায়গা থেকে আমার সেই মানে কি বলবো, আমার সেই প্রথম দিনের বন্ধু বলি যাকে, তার সাথে আমার একটা ভিউ নিয়ে আমি আজকের প্রোগ্রামটা শেষ করব। দ্য মাই মোস্ট বিলাভেড, মানে আমার প্রিয়র আমি কথাটা বুঝি না, ও জানে আমি কতটা প্রিয় তার কাছে, আমি জানি ও আমার কাছে কতটা প্রিয়। সেই আমার প্রিয়র কথা বলি, মানে অন্যভাবে নেবেন না আপনারা, সেই প্রিয় এই প্রিয় নয়, এই প্রিয় হচ্ছে মিস্টার দীপক দলুই। প্রিয় বলিনি, আমার প্রিয় বন্ধুর কথা বলেছি, আমার ভাইয়ের কথা বলেছি, যাকে আমি খুব ছোটবেলা থেকে চিনি এবং তার সাথে আমার একটা অধীর সম্পর্ক। তো আমি তার সাথে আজকের দিনে একটুখানি আমার সেশনের আসার মানে আমার যেই প্রোগ্রাম শেষ করার আগে আমি তার সাথে কথা বলবো। তো দীপক স্যার আজকে যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে একটু কথা বলবো। স্যার গুড ইভিনিং। স্যার আছি আছি, ভেরি গুড ইভিনিং। ফ্যান্টাস্টিক স্যার। স্যার আজকের সেশনটা আপনি কিভাবে এনজয় করছেন স্যার? এনজয় মানে দারুণ, আমি এক্সাইটেড, সবাই নিজের মতো করে মানে ডিজিটাল কেন করব, বা সবাই আপনি যেটা সবাইকে শেয়ার করতে বললেন, খুব ভালো লাগছে যে সবাই নিজে থেকে শেয়ার করছে। যে অ্যাকচুয়ালি শেয়ার তো আমরা সবাই করছি, আমার যেটা মনে হচ্ছে এই লাস্ট এক মাস লকডাউন হয়ে গেল প্রায়, এই এক মাসেতে আমরা সবাই এতটা নলেজ নিচ্ছি, জ্ঞান নিচ্ছি, কিন্তু ইমপ্লিমেশন কি আমরা করছি আমি তো সেটা বুঝতে পারছি না। মানে আমার জায়গাটা হচ্ছে যদি আমি শিখেই যাই শিখেই যাই শিখেই যাই শিখেই যাই শিখেই যাই, যদি ইমপ্লিমেন্ট আমি না করি কোনো কিছুতে, যদি ইমপ্লিমেন্ট আমি না করি তাহলে আমার ওই শেখাটার তো কোনো মূল্য থাকছে না। আমি শুধু ভিতরে নিয়ে গেলাম নিয়ে গেলাম নিয়ে গেলাম, কিছু ছড়ালাম না, কিছু দিলাম না কাউকে। তো আমার এই শেখার মধ্যে আমি বুঝতে পারছি না আমি কতটা শিখতে পেরেছি, যেটা আমার মনে হচ্ছে। তো সবাইকে আমি একটাই বলবো, শুধু আমি ভিতরে নিলে হবে না, আমাকে নলেজ শেয়ার করলে নলেজ বাড়ে। এবং আজকের দিনে আমার মনে হয় শেয়ারিং অনেক কম হচ্ছে, আমার যেটা মানে সবাই এখানে মেম্বার আজকের দিনে সবাই শেয়ারিং কম হচ্ছে। আর দেখুন আমরা প্রত্যেকেই সেলসম্যান, প্রত্যেকেই সেলসম্যান, সে যেভাবেই হোক, যে চাকরি করে সেও সেলসম্যান, যে মানে জমিতে কাজ করে সেও সেলসম্যান, প্রত্যেকে ইচ এন্ড এভরিবডি পৃথিবীর সবাই সেলসম্যান। ঠিক আছে, আপনি একটু মানে ক্যালকুলেশন করে, যে চাকরি করে সে গিয়ে ইন্টারভিউ দেওয়ার সময় নিজের নিজেকেই বিক্রি করে, সেও একজন সেলসম্যান, কিছু তো একটা বিক্রি হচ্ছে। তো আমরাও একজন এই ইন্ডাস্ট্রিতে আমরাও নিজেকে সেলসম্যানই বলি, ঠিক আছে, সেলসম্যান যদি আমরা হই, তো একটা সেলসম্যানের টার্গেট থাকা দরকার আমার মনে হয় সারাদিনে, সে লকডাউন হোক যাই হোক, আমাদের কাছে এত ভালো প্রোডাক্ট আছে, আমাদের কাছে সঞ্জীবনী বুটি আছে, তো সঞ্জীবনী বুটি আমার বাড়িতে আছে, আমি কি মানুষকে সে বাঁচাবো না? তাহলে আমার বলার জায়গা একটাই, একটা সেলসম্যানের টার্গেট হওয়া উচিত আমার সারাদিনে, সে কি এলো মানে ইনকাম কি এলো, চাই সে 1 টাকা হোক 2 টাকা হোক 5 টাকা হোক, আমাকে এটা মূল্যায়ন করতে হবে যে আমি তো একটা সেলসম্যান, আমার ফ্যামিলি আজকের দিনে কেউ রোজগারের জায়গায় নেই, আমি রোজগার আমি আমার জায়গা থেকে আমি সেলসম্যান আমি একটা, তাহলে আমার জায়গা থেকে আমি কি আমার রোজগারের জন্য কি প্ল্যানিং করছি, আমার কি সারাদিনের শেষে 2 টাকা 5 টাকা হলো তো আমার রোজগার প্রয়োজন, তাহলে আমাকে তো এখান থেকে খুঁজতে হবে। মানে কিরকম ভাবে দেখুন আইডিয়া কিরকম ভাবে হয়, একজন মানে আমি গল্পটা আমি বলছি এর বাস্তবের সঙ্গে খুব মিল পাবেন আপনি, একজন ভিখারি ট্রেনেতে রোজের ভিক্ষা চায়, রোজের ভিক্ষা চায়, সবাই যে যেমন দেয়, যেমন আপনারা দেখেছেন যেমন দেয় দেয় দেয়। এবার একজন টাই স্যুট পরা লোক ট্রেনে একদিন উঠেছে, এবার সে ভিখারিটা বলছে আসলে এ তো ভালো লোক, ভালো মানে পেয়েছি, কিছু একটু বেশি পাবো। তো গিয়ে যখনই তাকে চাইছে স্যার আমাকে কিছু দিন, তো তখন মানুষটা বলছে তুমি আমাকে কি দেবে? আরে ভিখারি তো চমকে গেছে, ব্যাপারটা কি হলো বুঝতে পারলাম, আমি ওকে চাইছি, ও বলছে তুমি আমাকে কি দেবে? প্রথম দিন দেয়নি, নেক্সট দিন সেম, তুমি আমাকে কি দেবে? তারপর থেকে চাইনি। এইবারে ক্যালকুলেশন করছি কি করা যায় কি করা যায়। ও একদিন ওই যে স্টেশনে নেমেছে ওই স্টেশনে নেমেই ভাবছে বসে বসে, আমি আমাকে তো জিজ্ঞাসা করছি কি দেবো, আমি যদি তার পরিবর্তে কি দিলে ভালো হয়। তো তো সে স্টেশনের বাইরে একটা গাছ থেকে ফুল পেড়ে, সব ফুল পেড়ে জড়ো করে, যে ওকে ভিক্ষা দেয় তাকে ওকে ফুল দেয়, যে ওকে ভিক্ষা দেয় সে ওকে ফুল দেয়, এরকম দিতে 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 এবার ওই মানুষের সামনে পড়েছে, বলছে স্যার আমি আপনার জন্য আজকে অনেক কিছু দেব। তো ও 10টা টাকা দিয়েছে, ও ওনাকে ফুল দিয়েছে। তখন ওই মানুষটা যখন ওই একই সঙ্গে নেমে
বলছে যে স্যার আপনি আমার থেকে কিছু চাইলেন কেন, বুঝলে, কেন তুমি তো বিজনেসম্যান হয়ে গেছো, তুমি তো আর শুধু শুধু লোকের থেকে টাকা নিচ্ছ না, তুমি তো টাকার এগেনস্টে কিছু দিচ্ছ, তুমি আজকে শুধু ভিখারি নয়, তুমি আজকে বিজনেসম্যান হয়ে গেছো। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের দিনে ওই মানুষটা কিন্তু বিশাল বড় ফুলের ব্যবসাদার এবং বিলিয়নার ওই দেশের, ঠিক আছে, আমি এক্স্যাক্টলি নামটা মানে মাথায় আসছে না ওই নাম কি, কিন্তু এখান থেকে শিক্ষা কি পেলাম আমরা? কারণ আমাকে খুঁজে নিতে হবে আইডিয়া, আমাকে পরিষ্কার ভাবে নিজেকে আইডিয়া খুঁজতে হবে যে আমার আজকে দিনের শেষে আমার যদি 50 টাকা 100 টাকা যদি এই লকডাউনে বসে বসে ডিজিটালের মাধ্যমে আমার ফোন খরচা হচ্ছে, সময় খরচা হচ্ছে, নেট খরচা হচ্ছে, যদি আমার 100 টাকা 200 টাকাও না ইনকাম আসে, তাহলে আমার হবে কি করে? আমার প্রোগ্রেস হচ্ছে না, আমার একটা, আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, একটা জায়গায় দাঁড়িয়ে থাকলে ফ্রেন্ডস বেশি দিন তো একটা জায়গায় জল দাঁড়িয়ে থাকলে কি হয়, নোংরা হয়ে যায়, জলটা দূষিত হয়ে যায়। আমরা আজকের দিনে আপডেশন হচ্ছি, শুধু আপডেশন হচ্ছে, নিজে আপডেশন হচ্ছে, ইমপ্লিমেন্ট করছি কি? আমি জুম মিটিং অনেক দিন ধরে করছি, কজন নিজে নিজে জুম মিটিং করেছেন এবং কজন নিজে নিজে প্রসপেক্টিং করেছেন, নিজের প্রসপেক্টের সঙ্গে প্ল্যান শেয়ার করেছেন জুম মিটিং এ, সবাই তো জুম ডাউনলোড নিশ্চয়ই আছে। তাহলে আমি ইমপ্লিমেন্ট করছি না মানে আমার গাড়িটা থেমে আছে, আমার গাড়িটা, আমার চাকাটা ঘুরছে না। এবার চাকা না ঘুরলে ফ্রেন্ডস মানে আসার জায়গা তো নেই। তাহলে আমাকে সারাদিনে আজকে ক্যালকুলেশন করতে হবে, সারাদিনের শেষে আমার এলো কি? সবাই এটা ভাবে, প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা বিজনেসম্যান এটা ভাবে, প্রত্যেকটা জায়গার মানুষ আজকের দিনে ভাবে যে আমার ফ্যামিলিতে এলো কি? আজকে এই পরিস্থিতি যদি আরো 2 মাস কন্টিনিউ হয়, 3 মাস কন্টিনিউ হয়, তাহলে কি আমাদের এই কনফিডেন্ট, এই এক্সাইটমেন্ট কি আমরা নিজেকে ধরে রাখতে পারবো, নিজেকে ধরে রাখতে পারবো? আপনারা নিজেরা প্রশ্ন করুন নিজেকে। আমার মনে হয় আপনারা সেই জায়গাটা ভালো করে ফিল করছেন। তাহলে আমার মনে হয় সবকিছু শেষে এগোতে হবে আমাদের, প্রত্যেককে প্রত্যেক দিন ক্যালকুলেশন করতে হবে, নিজেকে নিয়ে পর্যালোচনা করতে হবে। আজকে সারাদিন আমি কি করলাম, রাত্রে শোবার সময় একটা ডায়েরি পেন নিয়ে বসে, পর্যালোচনা করার দরকার আছে। আমি নিজে করি এটা, আমি নিজে করি এটা, এবং আমি প্রত্যেক সপ্তাহে বিজনেস করি, আমি এটা বলছি। তাহলে আমি যদি করতে পারি এই লকডাউনে বসে এই সবকিছুর মধ্যে থেকেও, আমি যদি করতে পারি, তাহলে সবার, আমার মনে হয় আমি তো আলাদা কেউ নয়, থিঙ্কিং এর আলাদা হয় ফ্রেন্ডস, থিঙ্কিং ডিফারেন্ট হয়। তাহলে একবার ভাবি, চলুন না, আমি আমি ধরুন সারা সপ্তাহ শেষে ভাবছি যে আমি এই সপ্তাহে কিছু হলো ব্যবসা করছি আমার নিজের সেলফ থেকে, কারণ আমি সবসময় ক্যালকুলেশন করি কোথা থেকে আমার ইনকাম আমি বার করব, কোথা থেকে আমার ইনকাম বার করব। তাহলে আমি সারাদিন বসে 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 এই ক্যালকুলেশন করছি, আর প্রতিদিন রাত্রে আমি পর্যালোচনা করি আজকে কাকে কাকে কি বললাম, তার থেকে কি ফিডব্যাক এলো, তার সে কবে ডেট দিল, কবে ফোন করতে বললো, কি হবে, কবে প্রোডাক্ট পারচেস করবে, এই প্রত্যেক দিন আমি ক্যালকুলেশন করি প্রত্যেক দিন। কারণ আপনাকে প্রত্যেক দিন পর্যালোচনা করতে হবে, এই পর্যালোচনা যদি আপনি না থাকেন, তাহলে তো আপনি দিনের শেষে আলটিমেট তো জিরো। এত মিটিং হচ্ছে, এত সিটিং হচ্ছে, এত মোটিভেশন হচ্ছে, এত ট্রেনিং স্যারের কাছ থেকে আমরা পাচ্ছি, কৌশিক স্যারের কাছ থেকে, সোমনাথ স্যারের ডাইনামিক কিছু বক্তব্য, যার যার যে কথাগুলো শুনে আমি এই ইন্ডাস্ট্রিতে ইন্সপায়ার হয়ে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করি। সেই ছোটবেলায় আমি যখন আমার কলেজের সেকেন্ড ইয়ার, তখন থেকে আমি এই ইন্ডাস্ট্রিতে সোমনাথের হাত ধরেই আমার কাজ শুরু, কারণ সোমনাথটাকে সেই ভাবে দেখেই আমি কাজ শুরু করেছি, যে মানে স্যারের কথা ইনফ্লুয়েন্স হয়ে আমি কাজ শুরু করেছি। সেই দিন থেকে ফ্রেন্ডস আজ পর্যন্ত বিশ্বাস করবেন না, আমি কিন্তু এই ইন্ডাস্ট্রির জন্য পাগল, আমাকে কোনোদিন কেউ ধরে রাখতে পারেনি, আটকে রাখতে পারেনি এই ইন্ডাস্ট্রিতে, বা যে লকডাউনই হোক যাই হোক আমাকে কিন্তু কেউ আটকে রাখতে পারেনি। আমার প্রোগ্রেস কিন্তু কন্টিনিউ হচ্ছে, কিন্তু সবার কি হচ্ছে, আমি তো আমার এগোচ্ছি BMW দিকে, মার্সিডিসের দিকে আমি তো এগোচ্ছি এক স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, এখন একটু কম কম স্টেপ পড়ছে, কিন্তু এগোচ্ছে, আমি কিন্তু থেমে নেই ফ্রেন্ডস। কিন্তু আপনারা নিজের জায়গা থেকে একটা ক্যালকুলেশন করে দেখুন, নিজের জায়গা থেকে একটা পর্যালোচনা করুন যে আমি কি BMW দিকে এগোচ্ছি, আমি কি আপনার আমার স্বপ্নের দিকে পা বাড়াচ্ছি না আমি থেমে আছি? যদি আমি এক পা হলেও বাড়াই, তাহলে তো আমি এগোচ্ছি খানিকটা হলো, কিন্তু আমি কি থেমে আছি না এগোচ্ছি? এইটা আমাদের প্রত্যেকের ক্যালকুলেশন করা দরকার, এবং রাত্রে সব শেষে রাত্রে পর্যালোচনা হওয়া দরকার। আজকের দিনটা আমার সারাদিন চলে গেল, আজকে 2020-এর 24 এপ্রিল মোস্ট প্রবাবলি 24 তারিখ, আজকে আমার লাইফে এই দিনটার ফিরে কোনোদিন আসবে না। কালকে যদি আমি না থাকি, আমি পৃথিবী ছেড়ে চলে যাই, তাহলে আমার ফ্যামিলিকে কে দেখবে?
তার জন্যই ফ্রেন্ডস আজও আমাকে কেউ থামাতে পারেনি বা থামায় না, আমি নিজের তাগিদে নিজের জন্য। তাহলে আমি বলছি আমি নিজে যদি করতে পারি তাহলে হোয়াই নট আপনারা। আমার মনে হয় প্রত্যেকের সেই কোয়ালিটি আছে, প্রত্যেকের সবার আমার থেকে অনেক বেশি কোয়ালিটি আছে। আমি আমি অনেক জায়গা থেকে আমি দুর্বল, কিন্তু আপনাদের প্রত্যেকের অনেক বেশি কোয়ালিটি আছে এটাকে করার জন্য। তাহলে আমাকে কি করতে হবে সারা দিনের শেষে আমাকে পর্যালোচনা করতে হবে, আমার বাড়িতে কি এলো, কি এলো না, কেন এলো না, কেন এলো না। আমি সারাদিন রাতের শেষে আমি আজকে নিজেকে প্রশ্ন করবো, আজকে আমি কি করলাম, আজকে আমার কাছে এলো না, কেন এলো না, আমার কাছে টাকা এলো না কেন, কেন এলো না, এটা নিজের সঙ্গে প্রশ্ন করবো। দেখবেন আপনি পেয়ে যাবেন কালকে কি করবেন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কালকে কোথায় আপনি যাবেন আপনার, দেখুন এই ব্রেনকে আপনি যেমন ভাবাবেন তেমন আপনার ব্রেন ভাববে। ব্রেনকে তো আগে ভাবান যে আপনি কি করতে চান, ব্রেন আপনাকে রাস্তা দেখাবে, ব্রেন আপনাকে পারে রাস্তা দেখাতে। যদি আপনি যেমন ভাবনা আপনার মাইন্ডে দেবেন সেই অনুযায়ী ব্রেন আপনাকে রাস্তা দেখাবে। আমি যদি বলি আর ডিজিটাল হচ্ছে, আপডেট হচ্ছে, সব ঠিক আছে, ওই আপডেটে আপনি হতে থাকবেন, আপডেট হয়ে যাবেন, আপডেট হয়ে যাবেন, কিন্তু ইমপ্লিমেন্ট হবে না। আপনি যেদিন 50 জনকে নিয়ে মিটিং করবেন জুমে সেদিন আপনি আপডেট হয়েছেন, আপনি নিজে যখন করবেন, ঠিক আছে। তা আমি আজকে অনেক আপডেট হয়েছে আমি বলতে পারি, কারণ আমি আপনাদের সামনে মিটিং করছি, আপনারা অনেকেই করছেন মানে অনেকেই আপডেট হয়েছেন। এবার এই আপডেশনটা আপনাকে কাজে লাগাতে হবে ইনকামে। আপনার যদি সপ্তাহ শেষে 500 টাকাও ইনকাম আছে না, আপনার এই এক্সাইটমেন্ট আপনি দেখবেন কোথায় চলে যাবে, কোথায় যাবে। আপনি যদি এটা করতে পারেন তাহলে 500 টাকা ইনকামের জন্য কি প্ল্যানিং করতে হবে আপনারা ঘরে বসে, আপনারা আমার থেকে অনেক বেশি ভালো জানেন কারণ প্ল্যান সম্বন্ধে কত টাকা হলে কি হবে। তাহলে আপনারা সেইভাবে করুন না, আমার কাছে একটাই রিকোয়েস্ট সবাই রোজগার করুন। দিনের শেষে যদি আপনার 100 টাকাও রোজগার আছে আপনি সেই প্ল্যানিং করুন, সপ্তাহ শেষে যদি 7 দিনে 700 টাকা রোজগার হয় আমার মনে হয় সব থেকে বেশি খুশি হবেন আমাদের আমরা সবাই, এবং আমাদের সবাইকে যিনি গাইড করছেন উনি, কারণ ওনার গাইডেন্সে আপনারা যদি রোজগার পান তাহলে কার ভালো লাগবে বলুন। সব থেকে বেশি আমি বলবো এটা সবাই মিলে করুন, সবাই বাড়িতে বসে করতে পারবেন, সবাই পারেন। পৃথিবীতে এমন কেউ নেই যে আপনাকে হাত দেবে, হাত দেবে না, আপনার হাত ধরবে না, এরকম কেউ নেই। কিন্তু পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা খুঁজছে খুঁজছে, না হলে হচ্ছে কি করে, না হলে এই আমাদেরই ব্যবসা হচ্ছে তো, হচ্ছে কি করে, আরো অনেক কোম্পানির ব্যবসা হচ্ছে, মানে হচ্ছে কি করে। তার মানে কেউ না কেউ কোথাও না কোথা থেকে পজিটিভ সেই জায়গাটা ভাবছে, সেই জায়গাটা করছে, তবেই হচ্ছে। তাহলে আমার মনে হয় আমাদের ভাবনার ভুল আছে, আমাদের ভাবনার ভুল আছে। আমাদেরকে প্রতিদিনের শেষে পর্যালোচনা করতে হয় আমার সারাদিনের শেষে কি এলো, কারণ এই দিনটা আমার আর কালকে ফিরে আসবে না, সারা জীবনে কোনোদিন আমি এই দিনটা ফিরে পাবো না। আমার মানে জীবন থেকে একটা দিন চলে গেল, আমি এই একটা দিন আমি লাইফে কি করলাম, আমি কাকে কি রাস্তা দেখালাম, কোন মানুষের জন্য আমি ভালো করলাম, এটা আমাকে পর্যালোচনা দিনের শেষে আমার মনে হয় প্রত্যেকের দিনের শেষে করা উচিত। আমার আমি ফিলিংস আমি বললাম ফ্রেন্ডস, আর কিছু বলবো না, ওভার টু সোমনাথ স্যার। কারো কিছু খারাপ লাগলে আমাকে একটু প্লিজ মার্জনা করবেন, আমি আমার ফিলিংসটা আমি খালি আপনার সামনে শেয়ার করলাম স্যার। অসংখ্য ধন্যবাদ, মারাত্মক ভাবে এই যে বলি না, মানে প্রত্যেকের থেকে কিছু শেখা যায়। আমরাও আজকের দিনে শিখলাম, কি শিখলাম বলুন তো, ডার্কেস্ট নাইট উইল প্রডিউস দ্য ব্রাইটেস্ট স্টার। যত অন্ধকার রাত হবে তত তারা চকচক করে চমকাচ্ছে দেখা যাবে, কারণ সূর্য ডুবছে তখন একটা হালকা দেখাও যাবে আমরা তাকাই, কিন্তু যত অন্ধকার হয় না তত কিন্তু তারাগুলো পরিষ্কার দেখা যায়। ঠিক আমাদের মনের মধ্যে আমি যে বলেছিলাম আজকের আমার যে টপিকটা ছিল সেটা হচ্ছে মনের জ্বালা, গায়ের জ্বালা, নিজের ভেতরে জ্বালাতন। আজকের দিনে কৌশিক স্যার ওই আমি আপনাদেরকে প্রত্যেকের একটা জায়গা বলি যে কৌশিক স্যার এই টোটাল দীপকদের আলোচনার জায়গা থেকে কৌশিক স্যার কিন্তু কি করেছেন, একটা প্ল্যানসের মধ্যে 22,000 টাকার ইনকামের একটা ক্লিপিং দেখান, যেটা আমরা প্রত্যেকেই দেখাচ্ছি। আপনি আপনার ক্লিপ রেডি করছেন, উনি ওনার স্টোরি রেডি করেছেন। যদি লকডাউনে 4 সপ্তাহের ইনকামের যদি ওইটা দেখাতে পারে, মানে আমি বোঝাতে পারছি আপনারা কি ভাবছেন কি ভাবছেন না, যদি আপনার এই লকডাউনের সপ্তাহগুলোই যদি 500 টাকা হলেও ইনকাম থাকে না, কন্টিনিউ যতগুলো সপ্তাহ যাবে প্রত্যেকটা সপ্তাহে যদি আপনার ইনকাম কন্টিনিউ থাকে না, আমি 5,000 টাকার কথা বলছি না, 300 টাকা 400 টাকা কি 500 টাকা যেটাই আপনার ঢুকবে, আপনি যদি এই 4টে সপ্তাহ দেখান এটা কিন্তু 3 লাখ টাকার সমান মাই
ডিয়ার ফ্রেন্ডস, 30 লাখ টাকার সমান আপনি ফিল করতে পারছেন না, আপনি পারছেন না। কারণ আজকের টোটাল এই সারাদিনের আজকের যে জুম মিটিং এর অভিজ্ঞতা, আমার যদি আমাকে কেউ জিজ্ঞেস আজকে তুমি কি শিখলে এই মিটিং থেকে, আমি শিখলাম আজকের দিনে এই টোটাল মিটিং এ অনেকেই যারা মিটিংটা অন করে, যারা 17 জন আছি তাদের হাতেও BMW চাবি আসবে না, এখন 16 জন হয়ে গেছে, তারাও অনেকে এই মুহূর্তে অন করলেও শোনা যাচ্ছে না, মেবি নেটওয়ার্ক প্রবলেম বাদ দিয়ে বলছি, যদি এটা থাকে উপরওয়ালা জানেন, বাকি বাদ দিয়ে অনেকেই আজকের দিনে আমরা নেই, অনেকেই জানি না ভিডিও কি করে অন হয়ে যাচ্ছে, অনেকেই জানি না, মানে নিজেদেরকে নিজের জায়গায় শুধু ভাবছি যে এসে গেছি মানে আমি জিতে গেছি, এটা নয়। তো ফ্রেন্ডস, আমার একটা জায়গা থেকেই মার্জনা করবেন, ক্ষমা করবেন, কারণ এগুলো আমরা কারোর ভুল দেখানোর জন্য না, নিজেরা ভুলটা নিজের শিখতে পারলে তাহলে কিন্তু আমাদের জায়গা থেকে নিজেদের উন্নতি হবে। কারণ গতকাল কৌশিক স্যার বলেছিলেন একটা কথাই, যেটা আমার কালকে শিক্ষা থেকে, সেটা হচ্ছে যে আমরা অজান্তে ভুল করি, কেউ বোঝে ভুল আর কারোর ভুল ধরি, কিন্তু নিজেকে কতবার কারেক্ট করেছি বা কারেকশন করেছি সেটার দিকে আমরা কতক্ষণ নিজেকে সময় দিই। আমরা যদি একটুখানি তার পেছনে সময় দিয়ে একটু নিজেকে আপডেট করে আজকে থেকে যদি প্রতিজ্ঞা করি, যা গেছে গেছে, যা গেছে গেছে, অতীত কখনো ফিরে আসে না, যেমন নেই মানব জীবন, আমি বা আপনি যারা একবার পেয়েছি এটা দ্বিতীয়বার পাবো না মাই ডিয়ার ফ্রেন্ডস, ঠিক সেরকমই আমাদের নজির করার সময় মাই ডিয়ার ফ্রেন্ডস, ফকির হওয়ার নয়। তৃতীয় বিশ্বযুদ্ধে ট্রেন চলেছিল অজান্তে, চতুর্থ বিশ্বযুদ্ধ মাই ডিয়ার ফ্রেন্ডস সব খোলা কিন্তু ট্রেন বন্ধ, ভাবতে পারছেন না, এর মধ্যে একটা ইন্ডাস্ট্রি যার পেমেন্ট চালু, যার পেমেন্ট আমি একটা কথা বলতে পারি, আমি একটা কথা পরিষ্কার বলতে পারি, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের চালু, মানে আমি যদি একবার নিজেকে আপডেট করে নিতে পারি, অসংখ্য অসংখ্য কিন্তু মানুষ আপনার এই একটা পে আউট 4-6 সপ্তাহ যতদিন লকডাউন থাকবে, এই পে আউট আপনাকে নজির তৈরি করার জন্য কিন্তু রেডি। আপনি কিন্তু ঘরে বসে তখন 200-400 লোকের সঙ্গে জুম মিটিং করবেন, এই পে আউটের ক্লিপিং গুলো 500 টাকার দেখাবেন, যখন সব চালু তখন আপনার পেমেন্টটা কিন্তু দৃষ্টিভঙ্গি দেখাবে, ইয়াস এটা বিপরীতে লড়াইয়ের কিন্তু একটা রেজাল্ট। সেই লড়াই, সেই ইচ্ছা শক্তি নিজেদের মধ্যে তৈরি করে নিয়ে আজকের এই সেশনটাকে একটা জায়গা থেকে বলতে পারি যে আমরা প্রত্যেকে একসাথে হব, নিজের প্রতি বিশ্বাস করব, নিজের কাজের মধ্যে একটা মোটো রাখবো, নট ফর মানি, মোটিভ থাকবে কি কাজটা করার পেছনে, মানি তো থার্ড পার্টি, বি কনফিডেন্ট, নিজের প্রতি কনফিডেন্ট থাকুন, ইয়াস যা যা বলছে না আমি আমার মনের মধ্যে যা যা বলাতে পারছি সেগুলো আমি করবই। প্রতিটা মিটিং এর মধ্যে আমরা যেমন খাতা পেন নিয়ে আমরা অনেকেই বসে নিই, তাতেই পরিষ্কার বুঝতে পারছি যে কোনো কিছু জিজ্ঞেস করলে প্রশ্নটাও ক্লিয়ার নয় যে কি প্রশ্ন করা হচ্ছে। তাই অবজার্ভ আদার্স অ্যান্ড লার্ন, যিনি যা বলছেন তাকে অবজার্ভ করার জন্য একটা নোটবুক অলওয়েজ রেডি রাখুন। ডোন্ট ফিয়ার ফ্রম ফেলিওরস, ভয় পাবেন না বন্ধু, হারছি বলেই তো জেতার মানসিকতা তৈরি করার এবং প্রত্যেকে লড়ার একটা জায়গা ঠিক করছি। হোল্ড সেলফ বিলিভ অ্যান্ড রেডি টু ফাইট ব্যাক, নিজের মধ্যে নিজের বিশ্বাসটাকে বাড়ান আর রেডি হয়ে যান, উই উইল ফাইট ব্যাক বিকজ উই আর এসবিটিয়ান্স, উই আর এসবিটি ফ্যামিলি মেম্বার্স, তো আমরাই সেটা করে দেখাবো, কারণ সারা ভারতবর্ষকে নজির হয়ে দেখাবো। তো সেই জায়গা থেকে হ্যাভ গ্র্যাটিটিউড ফর এভরিওয়ান, প্রত্যেককে ভালোবাসতে শিখুন, প্রত্যেককে ভালো জায়গা থেকে, ভুল বুঝলে আপনি কারেকশন করতে পারবেন না, যদি তিনি বোঝেন হ্যাঁ ও তার অজান্তে হয়েছে তাহলে তাকে ক্ষমা করতে শিখুন, আপনি যত না বলবেন তার থেকে বেশি যত বেশি ক্ষমা করতে শিখবেন দেখবেন আপনার সঙ্গের মানুষ, আপনি কতদিন রাবার দিয়ে ইরেজ করে করে একটা ভালো ঘর রাখবেন, ভুল তো হবেই, আমার দ্বারাও হতেই পারে, আমি তো এক্সপার্ট নই, কিন্তু ওই ভুলটাকে নিজের মনের মধ্যে রেখে দিয়ে আপনি কিন্তু আপনারও ক্ষতি করছেন। যদি এই ভুলগুলোকে আমরা ডিলিট করে দিয়ে আমরা তাকে সঙ্গে নিয়ে যদি একটা প্রতিকার তৈরি করি, ইয়াস আমরা করে দেখাবো, নিশ্চয়ই হবে বন্ধু। তো সেই সদিচ্ছা সবাইকে সঙ্গে রেখে প্রত্যেকের বাবা মাকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে সেই অঙ্গীকার SBT ফ্যামিলির হয়ে এই সোমনাথ ভগত প্রত্যেকের হয়ে একটাই শপথ করছে, এই সপ্তাহে ইনকাম করব, এটা প্রথম, দ্বিতীয় আমরা শিখবই, থার্ড
আমরা প্রত্যেককে মিনিমাম কালকে একজন করে হলেও ইনভাইট করে এই জুম মিটিং এ বসাবোই, প্রত্যেকে নিজেরা একজন করে কালকে একজন করে নিয়ে আসব। মারাত্মক কালকে সেশন হতে যাচ্ছে, মারাত্মক এক্সাইটেড আমি, কারণ কালকে দীপক স্যার একটা মারাত্মক একটা সাব চ্যাপ্টার নিয়ে ওয়াই নিয়ে আপনাদের সামনে আলোচনা করবেন। তো সেই জায়গা থেকে অঙ্গীকার করে প্রত্যেকের জায়গা থেকে, এবং একটা মানে মহৎ মাস আমাদের, সেই জায়গায় আমাদের মানে প্রতিকার করার জায়গা, নিজেকে প্রতিজ্ঞা করার জায়গা রমজান মাস। কাল থেকে আমাদের রোজা শুরু হতে যাচ্ছে, সব সেই পাক মাস, মানে আমি বলি পাক মাস মাই ডিয়ার ফ্রেন্ডস, মানে একদম পবিত্র মাসে সেই রমজান মাস প্রথম কালকে থেকে শুরু ফ্রেন্ডস। সেই পাক মাসের মানে সেই পবিত্র মাসের প্রত্যেকেই প্রণাম জানিয়ে সেই অঙ্গীকার করে প্রত্যেকের ভালো হোক, রোজা ভালো কাটুক, ঈশ্বরের কাছে প্রার্থনা প্রত্যেকে সুস্থ রাখুক, প্রত্যেকে বাড়িতে থাকুক, এই বলে আজকের সেশনকে এখানে শেষ করছি। এবং সেই প্রতিকার নিয়েই শেষ করছি, আমরা জিতবই, আমরা জিতবই, বিকজ উই আর চ্যাম্পিয়ন্স, উই আর উইনার্স, উই আর এসবিটিয়ান্স, উই আর দ্য ফ্যামিলি, যেটা আমরা আজকের দিনে নজির তৈরি করতে যাচ্ছি মাই ডিয়ার ফ্রেন্ডস। এই বলে আপনাদের প্রত্যেকের ভালোবাসা নিয়ে, আশীর্বাদ নিয়ে আজকের সেশন শেষ করে কালকে আবার 8টা থেকে প্রেজেন্ট থাকবো, নিজেকে স্টুডেন্ট মনে করে সেখানে প্রেজেন্ট হয়ে শিখবো। আশীর্বাদ করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার ফ্রেন্ডস, শুভরাত্রি।